হ্যালো বন্ধুরা, আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংরেজি ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যা আপনার ইংরেজি কথা বলা অত্যন্ত সহজ করবে। এই ইংলিশ ক্লাসটি শুধুমাত্র যারা নতুন ইংরেজিতে কথা বলবেন তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি চাইলে ভিডিওটি প্রথম থেকে দেখে এবং ইংরেজিগুলো আয়ত্ত করে নিতে পারেন। পুনরায় প্রয়োজন হলে বারবার ভিডিওটি দেখে নিতে পারেন। তবে চলুন না দেখে নিই আমাদের আজকের কালেকশনগুলো। যেমন, আমার বন্ধুর বিয়ে, মাই ফ্রেন্ডস উইডিং। মাই ফ্রেন্ডস উইডিং, আমার বন্ধুর বিয়ে। নিজের খেয়াল রেখো, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। যত্নশীল হও, বি কেয়ারফুল। বি কেয়ারফুল। তোমার পরিচয় কী, হোয়াট ইজ ইয়োর আইডেন্টিটি। হোয়াট ইজ ইয়োর আইডেন্টিটি। এই নাও গোলাপ, হেয়ার ইজ দ্য রোজ। হেয়ার ইজ দ্য রোজ। এই নাও গোলাপ। আবার দেখা হবে, সি ইউ এগেইন। সে সৎ মানুষ, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। হি ইজ অ্যান অনেস্ট ম্যান। সে সৎ মানুষ। তার ভাই আমার বন্ধু, হিজ বাদার ইজ মাই ফ্রেন্ড। হিজ বাদার ইজ মাই ফ্রেন্ড। তুমি জানো সে কে, ডু ইউ নো হু হি ইজ। ডু ইউ নো হু হি ইজ। সে তার বাবা, হি ইজ হার ফাদার। হি ইজ হার ফাদার। এটি একটি মাউস, দিস ইজ এ মাউস। মোবাইলের দাম কত, হোয়াট ইজ দ্য প্রাইস অফ মোবাইল। হোয়াট ইজ দ্য প্রাইস অফ মোবাইল। তার তিনটি গরু আছে, হি হ্যাজ থ্রি ক্রাউস। নদীটি অনেক বড়, দ্য রিভার ইজ ভেরি বিগ। এখন শীতকাল, ইটস উইন্টার নাও। এটা শীতের সবজি, ইট ইজ এ উইন্টার ভেজিটেবল। আজ অনেক ঠান্ডা, ইটস ভেরি কোল্ড টুডে। ঠান্ডাজনিত অসুখ, কোল্ড ইলনেস। কোল্ড ইলনেস, ঠান্ডাজনিত অসুখ। তোমার কি মাথায় ব্যথা, ডু হ্যাভ এ হেড কেপ। সকালটা সুন্দর, দ্য মর্নিং ইজ বিউটিফুল। দ্য মর্নিং ইজ বিউটিফুল। সকালটা সুন্দর। মাছগুলো ছোট, দ্য ফিশ আর স্মল। দ্য ফিশ আর স্মল। সে আমার ভাই, হি ইজ মাই ব্রাদার। হি ইজ মাই ব্রাদার। তুমি কি জানো, ডু ইউ নো। তুমি কি জানো, ডু ইউ নো। এই নাও টাকা, হেয়ার্স দ্য মানি। হেয়ার্স দ্য মানি। এই নাও টাকা। এটা অনেক বড়, ইটস টু বিগ। ইটস টু বিগ। এটা অনেক বড়। তুমি কি নামাজ পড়েছ, ডিড ইউ প্রে। ডিড ইউ প্রে। তুমি কি নামাজ পড়েছ। সে কেমন, হাউ ইজ হি। হাউ ইজ হি। সে কেমন। তাদের ছোট পরিবার, দে আর স্মল ফ্যামিলি। দে আর স্মল ফ্যামিলি। তাদের ছোট পরিবার।
তার একটি চাকরি দরকার। হি নিডস এ জব। হি নিডস এ জব। তার একটি চাকরি দরকার। বাজারটি ছোট। দ্য মার্কেট ইজ স্মল। দ্য মার্কেট ইজ স্মল। বাজারটি ছোট। তার একটি দোকান আছে। হি হ্যাজ এ শপ। হি হ্যাজ এ শপ। তার একটি দোকান আছে। সে কি করে? হোয়াট ডাজ হি ডু। হোয়াট ডাজ হি ডু। ভালো মানুষ হও। বি এ গুড পারসন। বি এ গুড পারসন। সে অনেক লম্বা। হি ইজ ভেরি টল। হি ইজ ভেরি টল। সে অনেক লম্বা। সে কি তোমার ভাই? ইজ হি ইয়োর ব্রাদার। ইজ হি ইয়োর ব্রাদার। আমি দোকানে যাচ্ছি। এ বাক্যটি ইংলিশ হবে আই এম গোয়িং টু দ্য স্টোর। আই এম গোয়িং টু দ্য স্টোর। গতকাল রাতে তিনি পার্টিতে ছিলেন। হি ওয়াজ অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। হি ওয়াজ অ্যাট দ্য পার্টি লাস্ট নাইট। আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি। আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে। আই ডু মাই হোমওয়ার্ক এভরিডে। সে তার কাজটা ভালো করে। শি ডাজ হার জব ওয়েল। শি ডাজ হার জব ওয়েল। সে তার কাজ শেষ করেছে। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। শি হ্যাজ ফিনিশড হার ওয়ার্ক। আমি একটা বই পড়ছি। আই অ্যাম রিডিং এ বুক। আই অ্যাম রিডিং এ বুক। আমি গান শুনতে মজা পাই। আই ডু এনজয় লিসেনিং টু মিউজিক। আই ডু এনজয় লিসেনিং টু মিউজিক। আমার একটা গাড়ি আছে। আই হ্যাভ এ কার। আই হ্যাভ এ কার। আমার একটা গাড়ি আছে। আমি প্যারিসে গিয়েছি। আই হ্যাভ ভিজিট প্যারিস। আই হ্যাভ ভিজিট প্যারিস। তার দুই ভাই আছে। শি হ্যাজ টু ব্রাদার্স। শি হ্যাজ টু ব্রাদার্স। গতকাল কোথায় গিয়েছিলেন? হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে। গতকাল কোথায় গিয়েছিলে? আপনি জীবিকার জন্য কি করেন? হোয়াট টু ডু ডু ফর এ লিভিং। হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং। আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? ক্যান আই বোরো ইয়োর পেন। ক্যান আই বোরো ইয়োর পেন। এক কাপ কফি খাওয়া যাক। লেটস হ্যাভ এ কাপ অফ টি। লেটস হ্যাভ এ কাপ অফ টি। চায়ে চিনি কম খাও। ইট লেস সুগার ইন টি। ইট লেস সুগার ইন টি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কালেকশন। আশা করি ভিডিওটি আপনাদের ইংরেজি
শেখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ক্লাস হিসাবে পারবেন। আপনারা প্রথম ক্লাস থেকে ইংরেজি এই ধরনের ইংরেজিগুলো বলতে পারবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করাতে ভুল করবেন না। পরবর্তী ভিডিওটি দেখবেন। ধন্যবাদ।